जमाई बाबू गो आमार दिके नजर दियो ना, जमाई बाबू गो आमार दिके नजर दियो ना। পোথ ফাটা গরমে আমরা হয়ে যাচ্ছি কাবু, এদিকে জিজু নাকি চুষে খেলো শালির কমলা লেবু। তো ভিডিও শুরুতেই সবাইকে শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে ভালো থাকুন, শুভ থাকুন। তো গাইস, বেশ কয়েকদিন ধরে যখনই ফেসবুক খুলছি চারিদিকে শুধু একটাই নাম, শ্যামনগর শ্যামনগর আর শ্যামনগর। প্রথমে না আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ভাবলাম শ্যামনগরে কি শাহরুখ খান আসছে নাকি, যে মানুষজন শ্যামনগর শ্যামনগর করে এত হাঁকছে। তারপর আমার একটা ঠাড়কি পানুখোর বন্ধুকে মেসেজ করতেই জানতে পারলাম যে ব্যাপারটা পুরো অসাম, দিদি জামাইবাবু আর শালি মিলে করছে ত্রিশাম। বাবা গো, আর আজকাল সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু একটা ভাইরাল হলেই কচি থেকে বুড়ো ছুঁড়ি থেকে ছুড়ো সবার একটাই দাবি, সেটা হলো লিংক। আর এই লিংক লিংক করে চারিদিকে এখন এমন অবস্থা হয়ে গেছে, এখন ফেসবুকে মানে নিজের ছবি পোস্ট করতেই ভয় লাগে, কেউ হয়তো নিচে এসে কমেন্ট করবে লিংক লাগলে ইনবক্স করো। তবে কে লিংক দেবে আর কে নেবে এটা একেবারে তাদের নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে কিংবা জ্ঞান মারাতে আসিনি, কারণ আমি কিছু বলতে গেলেই তোমরা আমাকে বলবে আবে লউড়ে আপনা কাম কর। তবে এই লিংক দেওয়া পাবলিকদের মধ্যেও এক ধরনের পাবলিক আছে যারা হচ্ছে হিপোক্রিট পাবলিক, আজকে লিংক চাইবে কালকে আবার জাস্টিস চাইবে। আবার যদি হিপোক্রিট কাদের বলছি ভাই, গভর্নমেন্টের কথাই চিন্তা করো না কেন, এদিকে নিজেরা পানু ব্যান করে রেখেছে আবার এদিকে পাটনা স্টেশনে নিজেরাই চালিয়ে দিচ্ছে, হিপোক্রেসি কি ভি সীমা হোতি হ্যায়। তবে তোমাদের কাছে একটা কথা, তোমরা কিন্তু কেউ আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে লিংক লিংক করে হাঁকবে না, কারণ যেই লিংক নিয়ে এত কথা হচ্ছে আমি সেসব ব্যাপারে কিছুই জানি না, মানে আমি তো দেখিনি। তবে সব থেকে বড় কথা হচ্ছে এই লিংক নিয়ে ফেসবুকে একটা ব্যবসা শুরু হয়ে গেছে ভাই, টাকা দাও লিংক নাও, টাকা দাও লিংক নাও। জামাই বাবুর কোলে শালি, জামাই বাবুর কোলে শালি, জামাই বাবুর কোলে শালি, ওই লিংক 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 ভাইরাল লিংক সামনে ভাইরাল লিংক, 50 টাকা 50 টাকা 50 টাকা। হ্যাঁ ভাই, আমরা কেউ ঠেলাঠালি করবো না, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, আমরা লাইনে কেন দাঁড়াবো, আমরা কি তোর পোদ মারবো? ছি, এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? হ্যাঁ, তবে একটা কথা, এই ফেসবুকে এসে 50 টাকা 50 টাকা করে অন্যের লিংক বিক্রি না করে নিজের পোদ বেচতে পারিস, আমি গ্যারেন্টি দিচ্ছি ভাই 50 টাকার থেকে অনেক বেশি ইনকাম হবে। হ্যাঁ, দিনের শেষে গিয়ে একটু পোদে ব্যথা হবে, তার জন্য একটু পেইন কিলার খেয়ে নিবি, কিন্তু ভাই ইনকাম যা হবে না, পয়সাই পয়সা হোগা। তবে এটাও ছেড়ে দিলাম, এই না হয় সামান্য কিছু টাকার জন্য নিজের পোদ লিংক বেচছে, কিন্তু অনেকেই এমন আছে তারা টাকার জন্য নয় লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য অন্যের লিংক ভাইরাল করছে। লিংকও পাবে, তার সাথে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে দেখেছি, তোমাদেরকে দেখাবো। দেখো এই বুইরা কাকাকে কেউ একবার দেখো, সালা তিন কাল দিয়ে এক কালে ঠেকেছে, বাল পেকে গেছে, বিচি ঝুলে গেছে, একটা পা খাটে আর একটা পা ঘাটে দিয়ে রেখো, এই সব চুদুর বুদুর আইসে আমাগো বুইরা ভাম লিংক বিক্রি করতে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু কোনো নর্মাল ভিডিওর লিংক নয়, এটা তো পক পকিং ভিডিও, আমি দেখে মাথা কাজ করছে না আমার। শুধু মাথা নয়, তোমার কথা বলার ভঙ্গি দেখেই বুঝে গেছি মাথা বাদেও আরো একটা জিনিস তোমার কাজ করে না, বলবো নাকি? আর গভীরে যাওয়ার দরকার নেই। তবে তোমরা যে যাই বলো, কাকার ওইটা কাজ না করলেও কাকার মনটা কিন্তু খুব ভালো। আরে কাকার কাছে মন থেকে চাইলে না কাকার লিংক তো দূরের কথা, নিজের জুসি পোঁতটাও তোমাদেরকে দিয়ে দেবে, কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও চাইছি, ও কাকা বলছি তোমার পোঁতটা একটু দেবে? না, আমি সবাইকে দিয়েছি, তোমাদেরকেও দেবো। মা, দেখেছো আগেই বলেছিলাম কাকার মন পুরো প্লাস্টিকের ধন, যা চাইবে সব দিয়ে দেবে, তবে শর্ত একটাই, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা। তবে শুধু এই বুইড়া কাকা নয়, এই বুইড়া কাকার মতো আরো কিছু বিচিহীন ভাইপো আছে যারা এই লিংকের ব্যবসায় নেমে পড়েছে। বলেন কি? আরে বলছি না দাদু, দেখাচ্ছি দেখো, সব জায়গায় দেখি ভিডিও লিংক চাই, ভিডিও লিংক চাই, ভিডিও লিংক শুধু আমার কাছেই আছে। ওয়েট ওয়েট ওয়েট, আবার বল তোর কাছে কি আছে? ভিডিও লিংক শুধু আমার কাছেই আছে। ফার্স্ট অফ অল ওটা ভিডিও নয়, ভিডিও, এন্ড সেকেন্ডলি তোর কাছে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেলটা নেই যে এত বুক ফুলিয়ে গর্ব করে বলছিস, তোর কাছে দু পিস চুলের ভিডিও আছে, যেই ভিডিওটা তুই ছাড়াও এখন গোটা রাজ্যের কাছেই আছে, তাই টেল মি সামথিং নিউ। যদি ভিডিওটা আপনাদের লাগে তাহলে বলবেন, আমি ভিডিওটা দিয়ে দেবো, কেননা সবার দেখার অধিকার আছে ভিডিওটা। বাহ, অধিকার বোধ, কি জ্ঞানী ছেলে আমার। আর এই ছেলেই বেশ কিছুদিনের মধ্যে পাড়ার নেতা হতে চলেছে, আর নেতা হওয়ার পরেই গরু চুরি কয়লা চুরি করে যখন ধরা পড়বে তখন বলবে যে দেশ তো স্বাধীন, আর চুরি করার স্বাধীনতা তো দিতেই হবে, কারণ চুরি করা তো আমার নৈতিক অধিকার। সঠিক বলেছেন, সব দেবো, এই থাম্বনেলের মধ্যেই, এই ভিডিওর মধ্যেই লিংক পেয়ে যাবে,
কিন্তু কি তোমাদের তার জন্য তিনটে মোট ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। আর সেই তিনটে ক্রাইটেরিয়া হলো, নাম্বার ওয়ান, ওকে যেখান থেকে পারো ধরে বেঁধে এনে ওর মাথা ন্যাড়া করতে হবে। নাম্বার টু, ওর ওই ন্যাড়া মাথায় এক মগ পচা দইয়ের ঘোল ঢালতে হবে। নাম্বার থ্রি, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ওর পোঁদের মধ্যে কালো হাঁড়ির কালি মাখাতে হবে, যাতে ওই পোড়া মুখের সাথে সাথে কালো পোঁদও কাউকে আর না দেখাতে পারে। তবে শুধু এই কজনই নয়, এরকম 500 কোটি চুলের ক্রিয়েটার্স আছে। তোমাদের মনে আছে সেই অমিত মণ্ডল মারা যেতে আমরা একজন ক্রিয়েটারকে খুঁজে পেয়েছিলাম, যে কিনা আনতো ভিউজ দিয়ে ব্যাড নিউজ। আজকের একটা ব্যাড নিউজ আমাদের সবার জন্য। হ্যাঁ, এই মালটাই যে আগে মানুষের মৃত্যু নিয়ে কন্টেন্ট বানাতো, আর এখন মানুষের ন্যাংটা প্যাংটা ভিডিও মানে পানু নিয়ে কন্টেন্ট বানায়। এই রকম কিছু ভিডিও মাঝে মাঝে ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায় খচুরি ভাইরাল হয়, তো সেগুলোকে বেশি না ছড়িয়ে, এটাকে না প্রশ্রয় দিয়ে এই ভিডিওগুলোকে শেয়ার করো না যেখানে সেখানে। বাহ, কি উচ্চ বিচার, কত ভালো ভালো কথা বলছি। দেখে কি মনে হচ্ছে এই মালটা ভালো হয়ে গেছে? না 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 না, কুত্তার লেজ, সেটা তুমি নারকল তেল দিয়ে সোজা করার চেষ্টা করো কিংবা জাপানি তেল দিয়ে, মালটা টেঁড়াই থাকবে। এই মালটাও অনেকটা তাই। যেই ভিডিওতে বলছে যে লিংক স্পেয়ার করো না, লিংক ছড়িও না, এগুলো করা উচিত না, ঠিক সেই ভিডিওর লাস্টে গিয়েই বলছে, তো তোমরা কি অরিজিনাল লিংক পেতে চাও? তো চলো লিংকটা তোমাদের আমি ইনস্টাগ্রামেই দিচ্ছি, চলো আমার ইনস্টাগ্রামটাকে চলে আসো, চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথেই নারকল তেল সহযোগে ওর পশ্চাৎটাও কেউ গিয়ে মেরে আসো। মানে হিপোক্রেসি দেখো, এই একটু আগেই বললো লিংক কেউ ছড়িও না, আবার নিজেই ডেকে ডেকে লিংক দিচ্ছে। এই ধেড়ে হনুমানটাকে কেউ আমার কাছে পাঠাও, ওকে শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর সবথেকে ইরিটেটিং ব্যাপার কি জানো, সারাদিন পর তুমি আমার সাথে বসে একটু টিভি দেখছো, আর টিভি চালানোর পরেই খবরে এসব লিংক ফিং কেস দেখাচ্ছে। 24 পরগনার শ্যামনগর, মানে এই জায়গাটা ভীষণভাবে শান্ত একটা জায়গা, সেই জায়গাটার নাম হঠাৎ করে সামনে চলে আসে শুধুমাত্র এই ঘটনার জন্য। শ্যামনগরের আসলে কি হয়েছে জানতে চেয়ে ফেসবুক পোস্টও করেছেন অনেকে। আর এই খবরটা দেখার পরেই তোমার বাবা বা মা তোমাকে জিজ্ঞাসা করলো, কি রে সারাদিন তো ফেসবুকে পড়ে থাকিস, শ্যামনগরে কি হয়েছে রে? ব্যাস। আমি জানি না কার সাথে এরকম হয়েছে, আমার সাথে তো হয়েছে, আর তোমার সাথেও যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে প্লিজ কমেন্টে শেয়ার করো। অ্যান্ড ভাই, এই ব্যাপারটা নিয়ে সবাই শ্যামনগর শ্যামনগর কেন বলছে আমি জানি না, এরা হয়তো শ্যামনগরে থাকেও না, কেউ একজন লিখে দিয়েছিল ফার্স্ট, সেখান থেকেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে এদের লিঙ্ক আজকে ভাইরাল হয়নি ভাই, এরা প্রচুর আগে থেকে এই মেয়েটা এরকম করে, এর অনলি ফ্যান্স অ্যাকাউন্টও আছে, বা এরকম গুগলেও এর নামে সার্চ করলে আরও অনেক ফটো ফটো পেয়ে যাবে। তো এর থেকে বোঝা যায় যে এই ব্যাপারটা প্রথম নয়, এর আগেও এরকম করতো, আজকে করছে না, তাই এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। আর প্লিজ ভাই, যারা যারা লিংক শেয়ার করেছিস করেছিস ভাই, আর করিস না, বন্ধ করো হাত জোড় কে। মैं मोदी साहब से गुजारिश करता हूं। তো আজকের ভিডিও এখানেই শেষ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিও। এন্ড যারা যারা লিংক চাও, আমি দিতে পারবো না, কিন্তু যদি তোমরা আমার লিংক চাও, অর্থাৎ আমার ভিডিওর লিংক কিংবা আমার মিমস যেগুলো বানাই সেগুলোর লিংক যদি চাও, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে ফলো করতেই পারো, জানি কেউ করবে না তবু বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।